যুক্তরাজ্যে শীতকালীন ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এবার তার সাথে নতুন করে আবারও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর এই দুই অসুস্থতার মধ্যে দেশটিতে ঔষধের সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছে ফার্মেসিগুলোর পক্ষ থেকে। এবার করোনা ভাইরাসের একটি নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে ব্রিটেনে। কিংস কলেজের প্রফেসর টিম স্পেক্টর এবং কোভিড জো অ্যাপের প্রতিষ্ঠাতা সম্পাদক টুইট করে জানিয়েছেন, এক্সবিবি নামের নতুন এই ভেরিয়েন্টে 2023 সালে নতুন করে সংক্রমণ ছড়াতে পারে ব্রিটেনে। এটি এক্সবিবি 1.5 ভেরিয়েন্ট হিসাবে পরিচিত, যা ওমিক্রন এক্সবিবি এর একটি পরিবর্তিত বা নতুন একটি সংস্করণ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 40% কোভিড সংক্রমণের জন্য এই ভেরিয়েন্টটি দায়ী। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছে যে চীনে কোভিড সংক্রমণ নাটকীয়ভাবে বেড়েছে এবং সেখানে দিনে 9,000 মানুষ মারা যাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাজ্যেও করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। সংক্রমণের এই উচ্চ হারের মধ্যে এবার তৈরি হয়েছে ঔষধ সংকট। শীতকালীন ফ্লুর সাথে কোভিড রোগীদের জন্য ওভার দ্য কাউন্টারের চাহিদাও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। আর এই অবস্থায় ফার্মাসিস্টরা ওই ওষুধগুলোর তীব্র ঘাটতির বিষয়ে সতর্ক করেছে। ল্যামসিপ, নাইটস নার্স এবং অন্যান্য জনপ্রিয় ঠান্ডা এবং ফ্লুর প্রতিকার ঔষধের মজুদ উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত কয়েক মাস ধরে ঠান্ডা এবং ফ্লুর কেস ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ক্রিসমাসের সময় দিনে মোট 3,746 জন ফ্লুতে হাসপাতালে ভর্তি হয়েছে। তাই ওভার দ্য কাউন্টার ওষুধগুলোতে কোভিডের সংক্রমিত ব্যক্তিদের জন্য ব্যবহার করা হচ্ছে এবং এখন কিন্তু না ঔষধ ঘাটতির কথা বারবার জানানো হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে। বিশেষ করে যেসব ঠান্ডাজনিত ঔষধ আছে সেগুলো বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না। এবার চলুন জেনে নেওয়া যাক নতুন ভেরিয়েন্ট সম্পর্কে, মানে কোভিডের যে নতুন ভেরিয়েন্ট সে সম্পর্কে কিছু বিস্তারিত। এই ভেরিয়েন্ট ভাইরাসের প্রতিলিপি হওয়ার সাথে সাথে এর জিনগুলো এলোমেলো জেনেটিক মিউটেশনের মধ্য দিয়ে যায়, যা সময়ের সাথে সাথে ভাইরাসের পৃষ্ঠের প্রোটিন এবং অ্যান্টিজেনগুলো পরিবর্তিত ঘটে এবং বৈচিত্র্য তৈরি করে। মার্কিন বিজ্ঞানী এরিক টোপল বলেছেন যে প্রায় এক বছর আগে ওমিক্রন ভেরিয়েন্টের পর থেকে এত দ্রুত বৃদ্ধির ক্ষমতা সম্পন্ন অন্য কোনো ভেরিয়েন্ট দেখা যায়নি। জন হপকিন্স ইউনিভার্সিটির আরেক ভাইরোলজিস্ট অ্যান্ড্রু পেকোস বিষয়টি নিয়ে বলেছেন, এই ভেরিয়েন্ট অতিরিক্ত মিউটেশন ক্ষমতা রাখে, ফলে এটি অন্যান্য কোষের সাথে আরও সহজে মিশে যেতে পারে। জানা গেছে যুক্তরাজ্য, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া সহ অন্তত 74টি দেশে নতুন এই ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এক্সবিবি ভেরিয়েন্টের প্রাথমিক লক্ষণগুলো কী কী? নতুন এই ভেরিয়েন্টে প্রাথমিক সংক্রমণের লক্ষণগুলোর বিষয়ে কোনো সরকারি তথ্য এখনও পাওয়া যায়নি, তবে এটি ওমিক্রনের মতো হওয়ায় এর প্রাথমিক লক্ষণগুলো একই রকম হতে পারে। এর মধ্যে রয়েছে ঠান্ডা কণ্ঠস্বর, লোয়ার ব্যাক পেইন, নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, ক্লান্তি, হাঁচি, রাতের বেলায় ঘাম এবং শরীর ব্যথা। তাই এমন ধরনের অসুস্থতা হলে বয়স্কদের কাছ থেকে এড়িয়ে চলা এবং শিশুদের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, যারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তাদের এখন মাস্ক পরা উচিত, যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব এবং যেখানে অধিক মানুষের সমাগম সেসব এলাকায় না যাওয়ার জন্য। এ ছিল আমার কাছে ব্রিটেনে বর্তমানে স্বাস্থ্য খাতে যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে করোনা এবং ফ্লু বাড়ার কারণে যে অসুস্থ, মানে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে শীতকালীন ঔষধের যে ঘাটতি তৈরি হয়েছে সে বিষয়ে বিস্তারিত। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।